ঝিনাইদহে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তোষার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশে মৌলবাদী ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। লেনদেন ঠান্ডা মাথায় আমাদের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছিল এবং আজীবীদের হত্যা করেছিল, তারাই আজকে শাসাচ্ছে। সংগ্রামের সাথে বলাম, কেউ পরাজিত শক্তিকে আবার 2020 সালে পরাজিত করবো। জেলা আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয় এবং এখন আমরা আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।